আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি নতুন ইউটিউব চ্যানেল কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন। তো কাস্টমাইজ কাকে বলে আপনারা অনেকেই জানেন কিংবা অনেকেই জানেন না। সো কাস্টমাইজ কাকে বলে, আপনারা একটি যদি নতুন ইউটিউব চ্যানেলে ঢুকেন তাহলে দেখতে পারেন, নতুন বা পুরাতন ইউটিউবের চ্যানেলে ঢুকলে দেখতে পারেন যে হোম, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল এবং কি অ্যাবাউট থাকে। তো এটাকেই বলে কাস্টমাইজ করা। আর আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল খুলি তখন কিন্তু এটি থাকে না। তো কিভাবে এটি কাস্টমাইজ করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিও থেকে। অবশ্যই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন, নাহলে বুঝতে পারবেন না যে কিভাবে আপনারা কাস্টমাইজ করতে হয়। তো কিভাবে করবেন সেটা দেখাবো এই ভিডিও থেকে। তো আমি সরাসরি চলে যাবো ফোন স্ক্রিনে। ফোন স্ক্রিনে গিয়ে আপনি দেখাবো যে কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন। তো আর একটি কথা রইল, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন আমাদের ভিডিওগুলো সবার আগে থেকে। আর যারা এখন পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক করেননি তারা এখন একটি লাইক করে দিন, আর কমেন্ট বক্সে জানাবেন যে এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। তো চলুন এবার দেরি না করে আমি ফোন স্ক্রিনে চলে যাই, ফোন স্ক্রিনে গিয়ে দেখাই। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি আমার ফোন স্ক্রিনে চলে আসছি। আসার পর এখন আপনাদের যে ফোনের ক্রোম ব্রাউজারটি আছে, আপনারা ক্রোম ব্রাউজারকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে আপনি youtube.com লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর জাস্ট এরকম অপশন আসবে। আসার পর আপনাদের যে চ্যানেলটাকে আপনারা কাস্টমাইজ করতে চাইছেন তো সেই চ্যানেলটিতে আপনারা ঢুকে যাবেন। এখানে লগ ইন করে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলটি লগ ইন করা রয়েছে, এবং কি আমার চ্যানেলটিতে যেতে হলে এখানে থ্রি লাইনে ক্লিক করতে হবে। সো থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে মাই চ্যানেল রয়েছে। মাই চ্যানেলে আপনারা একবার ক্লিক করবেন। তো জাস্ট মাই চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে, দেখতে পাচ্ছেন যে আমি একটি নতুন চ্যানেল খুলেছি। তো এখানে 6টি সাবস্ক্রাইব রয়েছে। রাওয়ার পর এখন আপনাকে যেটি কাস্টমাইজ করতে হলে যেটি করা লাগবে, তো এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অপশন রয়েছে। আপনারা জাস্ট সেটিংস অপশন একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ দ্য লে আউট অফ ইয়োর চ্যানেল। তো জাস্ট আপনাকে এখানে টিকমার্কটাকে অন করে দিতে হবে। সো অন করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেভ লেখা রয়েছে। জাস্ট আপনারা সেভে একবার ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার চ্যানেলটিকে কাস্টমাইজ করা হয়ে গিয়েছে। সো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানেই দেখতে পাচ্ছেন যে হোম, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, অ্যাবাউট। সো এই ছিল আজকের ভিডিওটি। সো এভাবে করলে আপনারা পেয়ে যাবেন কাস্টমাইজ। সো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিও।